আমাদের সাথে এক বঞ্চনা হয়ে চলেছে আমরা যারা সরকারি কর্মচারী তাদের একটা এআইসিপিআই অনুযায়ী যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যে ডিএ হওয়ার কথা সেটা ছলে বলে বিভিন্নভাবে আমাদেরকে দেওয়া হচ্ছে না এবং মহামান্য হাইকোর্টের রায় এসে যাওয়ার পরেও তার পরেও ছল বলে বিভিন্ন রকম ছলাকলার আশ্রয় নেওয়া হয়েছে তো এটার প্রতিবাদ রয়েছে এর সাথে রয়েছে আমাদের রাজ্য জুড়ে এত লক্ষ লক্ষ যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোতে স্থায়ী এবং স্বচ্ছভাবে সেই স্থায়ী নিয়োগ করতে হবে এটা আমাদের দ্বিতীয় দাবি এবং আমাদের আরেকটি দাবি রয়েছে সেটি হচ্ছে যারা রাজ্য সরকারের বিভিন্ন পদে অস্থায়ী কর্মচারী রূপে রয়েছেন যোগ্যতা অনুযায়ী তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এই মূলত তিনটে দাবি নিয়ে আমরা যৌথ মঞ্চ আছে সংগ্রামী যৌথ মঞ্চ যেখানে একাধিক আমরা একযোগে 10ই মার্চ ধর্মঘট ডেকেছি।